নিজের ব্যস্ত শিডিউলের মাঝে ছেলে আবরাম খান জয়ার সাথে দেখা করার জন্যই বাংলাদেশে এসেছিলেন শাকিব খান। ইচ্ছা ছিল ছেলের সাথে দেখা করবেন, কিন্তু তার লোকজন বারবার অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও অপু নাকি শাকিব খানের সাথে জয়কে দেখা করতে দেননি। এ নিয়ে অপু বিশ্বাস অবশ্য বলেছেন তার মোবাইলে কোনো ফোনই আসেনি। এর পরিপ্রেক্ষিতে শাকিব খান জানান এসব মিথ্যাচার নিয়ে তিনি কথা বলতে চাচ্ছেন না, এ নিয়ে নাকি কথা বলতে তার লজ্জা হচ্ছে। এদিকে এই ব্যাপারটির পাশাপাশি অপু বিশ্বাস জানান ডিভোর্স লেটার পাঠানোর পর থেকে শাকিব খান জয়ের জন্য খরচ দেয়া বন্ধ করে দিয়েছেন। প্রতি মাসে জয়ের জন্য যে 1,00,000 টাকা করে তিনি দিতেন সেটি তিনি দেননি। এদিকে শাকিব খানের নির্ভরযোগ্য কয়েকটি সূত্র থেকে জানা যায় জয়ের সাথে দেখা করতে না পারলেও 2,00,000 টাকার চেক এবং বিদেশ থেকে জয়ের জন্য কিনে আনা অনেক উপহার সামগ্রী অপু বিশ্বাসের বাড়িতে পাঠান শাকিব খান। উপহার সামগ্রী অপু বিশ্বাস গ্রহণ করলেও চেক নাকি তিনি ফেরত দিয়ে দিয়েছেন। শাকিব খানের আইনজীবীর পরামর্শে চেক দিচ্ছেন তিনি, কারণ এতে করে প্রমাণ থেকে যাবে। তবে অপু বিশ্বাস জানিয়েছেন নিজের সন্তানের খরচের জন্য শাকিব খানের টাকার দরকার নেই তার। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন নিজের এবং সন্তানের খরচ চালাতে পারেন। অনেকেই বলছেন অপু বিশ্বাস যা করেছেন ঠিকই আছে। শাকিব খান এর আগেও জয়ের জন্মদিনের জন্য 5,00,000 টাকা দিয়ে সেটা গণমাধ্যমের কাছে তুলে ধরেছিলেন। এ কারণেই অপু বিশ্বাস হয়তো জয়ের খরচ আর নিতে চাচ্ছেন না। প্রিয় দর্শক, কি মনে হয়, অপু বিশ্বাস কি আসলেই পারবেন সিঙ্গেল মাদার হিসেবে জয়ের দেখাশোনা করতে? আর শাকিব খানের চেক ফেরত দেয়াকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? এ নিয়ে আপনাদের গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।